সচেতনতা প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো দিনাজপুর ফুলবাড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে ফুলবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন্নাহার, শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ও বিশিষ্ট শিল্পপতি রাজু গুপ্তা প্রমুখ। আলোচনা ও উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে ফায়ার ফাইটারদের মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ছেলে ছেলে